চট্টগ্রামের ডবল মুরিংয়ে কিশোরী ধর্ষণের ঘটনায় মূল হোতা চান্দু মিয়া ধর্ষণের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন চট মঙ্গলবার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খাইরুল আমিনের আদালতে দেয়া জবানবন্দিতে তার সাথে থাকা আরও চারজনের নাম উল্লেখ করেন তিনি এর মধ্যে তিনজনকে ঘটনার দিন রাতেই গ্রেফতার করেছে ডবল মুরিং থানা পুলিশ মিয়াকে সোমবার রাতে নগরীর পতেঙ্গায় এক আত্মীয়র বাসা থেকে গ্রেফতার করা হয় সোমবার সন্ধ্যায় ডবল মুরিং থানার সুপারিওয়ালা পাড়ার চান্দু মিয়ার বাসায় চোদ্দ বছরের এক কিশোরীকে ধর্ষণ করা হয় সেদিন নুরী বেগম নামে একজনের বাসায় দাওয়াতে যান ওই কিশোরী সহ আরেকজন নুরী বেগম তাদের ভুলিয়ে বিকেলে পুলিশের সোর্স হিসেবে পরিচিত চান্দুর বাসায় নিয়ে যান